ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আছি আমি সাদি। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একই টাইমে একই সময় দুইটা ইমোতে অ্যাক্টিভ থাকবেন, মানে এক মোবাইলে আপনি দুইটা ইমো ইউজ করবেন। জিনিসটা কিন্তু দারুণ। তো আবার অনেকে বিষয়টা জানে, মানে 90% মানুষই জানে না, 10% লোক জানে। তো যারা জানে তারা তো ভালোই, আর যারা না জানেন তারা ভিডিওতে দেখে নেন যে আসলে কিভাবে একই টাইমে দুই ইমোতে অ্যাক্টিভ থাকা যায়। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা সেটা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর এখন সরাসরি আমি মেইন ইমো যে আছে সেই ইমোতে আমি চলে গেলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট লগ ইন আছে। তো এটা হলো আমার মূল অ্যাকাউন্ট আর কি। এখন আমরা চাইতাছি যে আমাদের মোবাইলে দুইটা ইমো চলবে, তার জন্য এখন কি করব, তার জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার যে নাম আছে সেই, মানে আমার লোগোটা ধরেন আমার ছবি, সেই ছবিতে আমি ক্লিক দিলাম, মানে আমার অ্যাকাউন্টে আমি যাব। তো তারপর নিচের দিকে দেখতে পারতেছেন যে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো এই অপশনে আমরা জাস্ট একটা ক্লিক দেবো, তারপরে দেখুন যে এখানে একটা ইমো ইনস্টল করতে বলতেছে যেটার মাধ্যমে আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি ইনস্টল দিলাম। তো ইনস্টল দেওয়ার পর হয়তো আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। তো আমরা দেখতেই পারছেন যে প্লে স্টোরে নিয়ে গেল। তো প্লে স্টোর থেকে আমরা এই বেটা ভার্সন আমরা ইনস্টল করে নিব। আপনি কিন্তু চাইলে এক না দুইটা না, এখানে আপনি তিন চারটাও আপনি লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি কিন্তু ওইখান থেকে যদি না গিয়েও আপনি যদি প্লে স্টোরে গিয়ে ইমো বেটা আমরা লিখে সার্চ দিই, দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে সার্চ দিই ইমো বেটা। তো লিখে সার্চ দিলেও কিন্তু আপনি সেই আপনি অ্যাপসটা মোটামুটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইমো বেটা লিখলেই ওই অ্যাপসটা চলে আসবে, যেটার মাধ্যমে আপনি দ্বিতীয় ইমো লগ ইন করতে পারবেন। তো আমাদের অ্যাপসটি আর কি ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আপনাদের সরাসরি আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি যে আসলে দুইটা ইমো একসাথে হয় কি না। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু ইনস্টল হওয়া শেষ, এখন ওপেন আসছে, সেই ক্ষেত্রে আমরা এখন ওপেন দিব। তো ওপেন দেওয়ার পর আসলে মেইন ইমো যেভাবে কাজ করে ঠিক সেইভাবেই আর কি আসবে। তারপরও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবেই। তো দেখুন যে প্রথমে ইমো ইন্টারফেস, তারপরে এখানে অ্যালাও অপশন, তো আমরা অ্যালাও করে দিব। তো অ্যালাও করে দিলাম, তারপরে এইখানে আপনার নাম্বার, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমাদের নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে টিক অপশনে ক্লিক দিয়ে দিব, তারপরে ওকে। তো ওকে দেওয়া থাকলে এখান আপনার নাম্বারটা যদি এই মোবাইলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভেরিফাই করতে বেশি টাইম লাগবে না, জাস্ট অ্যালাউ দিয়ে দিলে হয়ে গেলো। দেখুন আমারটা কিন্তু এই মোবাইলেই নাম্বারটা আছে, যার কারণে আর কি অটোমেটিকভাবে লগ ইন হয়ে গেলো, মানে ভেরিফাই কোডটা আসছে তারপরে অটোমেটিকভাবে হয়ে গেছে। তো এখানে আমি ইনভাইট করবো না, নট নাও। তো দেখতেই পারছেন এখানে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট যেটা আমার, এই যে দেখতে পারছেন ফোন নাম্বার লাস্টে যে 63 এই নাম্বার। তো দেখুন এখানে যদি আমি আরেকটা অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট, সেটাও কিন্তু আমি পারবো। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ যে আসলে দুইটা ইমোই লগ ইন হয়েছে কি না। তো এখন দেখুন এই যে ইমো বেটা দেখতেই পাচ্ছেন, দুইটা ইমো আমার কিন্তু লগ ইন আছে। তো এখন আমি যদি মেইন ইমোতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার দুইটাই লগ ইন আছে। এই যে দেখুন একটা, এই যে একটা আর একটা হলো এইটা। তো দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আমার লগ ইন আছে। ব্যর্থ এখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। জি।